রামনবমীর সময় গন্ডগোলের ঘটনা ঘটেছিল হাওড়া শিবপুরে, সেই ঘটনার প্রেক্ষিতে এনআইএ কে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপর সেই তদন্তের প্রেক্ষিতে এনআইএর হাতে নথি তুলে দেওয়া হয়নি, তা নিয়েও এক দফা আদালতের দ্বারস্থ হয় এনআইএ। অবশেষে এনআইএর পক্ষ থেকে তদন্তকারী প্রতিনিধি দল এসে পৌঁছলো হাওড়া শিবপুরে। একটি তিন সদস্যের প্রতিনিধি দল এসেছে বলে জানতে পারা গেছে, বিশদে জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আজ কখন আসে এই তিন সদস্যের এনআইএ তদন্তকারী প্রতিনিধি দল, তারা কোন কোন জায়গায় যাবেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুরদা, এই মুহূর্তে পৌঁছেছে শিবপুর থানাতে এবং একটি প্রতিনিধি দল এসে তারা যেটা জানা যাচ্ছে যে শিবপুরের মূল যে জায়গায় ঘটনাটা ঘটেছিল রামনবমীতে, সেই জায়গাগুলি প্রথমে তারা পরিদর্শন করবেন এবং নমুনা সংগ্রহ করবেন। সিসিটিভি ফুটেজ যেগুলো সেই সময় রয়েছে সেগুলো হাইকোর্টের নির্দেশেই অবশেষে তোমাকে বলা যেতে পারি যে এনআইএ তদন্তে চলে এলো একেবারে শিবপুরে। এর আগেও একবার এসেছিল একটি দল, ছবি তুলে নিয়ে গেছিল যে পুরো অংশগুলো ছিল যেখানে যে ঘটনা ঘটেছিল, শিবপুর বাজার অঞ্চল, শিবপুর থানা এরিয়া অঞ্চল এবং যেখানে মূলত ঘটনার সূত্রপাত সেই জায়গায় বিভিন্নভাবে তারা নমুনা সংগ্রহ করেছিল। আজকেও সেই তদন্তের অগ্রগতি হচ্ছে বলা যেতে পারে যে হাইকোর্টের নির্দেশ মতোই তারা আবার এনআইএ টিমটা এলো এবং রাজ্যের যেসব পুলিশরা, যে সমস্ত রাজ্য পুলিশ যে নমুনা সংগ্রহ করে রেখে দিয়েছে সিসিটিভি ফুটেজে, হার্ডডিস্ক, সমস্ত বিষয়টাই আজকে তাদের সঙ্গে কথাবার্তা বলে সেই জিনিসগুলো নেবে এবং বেশ কিছু মানুষজনকেও জিজ্ঞাসাবাদ করবে। পাশাপাশি যে জায়গায় ঘটনা ঘটেছিল, আগুন ধরানো হয়েছিল, পোস্টে আগুন লাগিয়েছিল, বিভিন্ন পুরো শিবপুরের আজ থেকে বলা যেতে পারে এই রামনবমী মিছিলকে কেন্দ্র করে যে গণ্ডগোলের বাতাবরণ হয়েছিল, কারা ঘটিয়েছিল, সমস্ত বিষয়টা এনআইএ টিম এসে তদন্তে অগ্রগতি হবে এবং তারা পুলিশের থেকে সমস্ত নমুনা নেবেন এবং পাশাপাশি নিজেরা তদন্ত করবেন। মূলত শিবপুর বাজার, শিবপুর থানা অঞ্চল, এই অঞ্চলগুলোই তারা খতিয়ে দেখবে। এই মুহূর্তে তারা থানা এসে পুলিশের সঙ্গে কথাবার্তা বলছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। We'll be right back.